হ্যালো ভিভার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। গ্রাম বাংলা কৃষি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও তুলে ধরেছি, সেই ভিডিও হল গ্রামের কৃষকের ছেলে খরগোশের ফার্ম করেছে। তো আমি খরগোশের ফার্মে চলে এসেছি। যে খরগোশের যে ফার্ম, সেই ফার্মের দরজাটা খুললাম, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো খরগোশ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খরগোশগুলো, এইখানে মোট চারটা খরগোশ কিনা ছিল প্রায় 6-7 মাস আগে। কারণ সেগুলো এখন বাচ্চা দিয়ে মোট প্রায় 20-22টা হয়েছে। অনেক বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। ওই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলেন, সে জায়গায় বাচ্চাগুলো ফুটায় খরগোশে। এমনি আগে ঘরের ভিতর ছিল, সেখানে ঘর নষ্ট হয়ে যায় দেখে এটা বানানো হয়েছে। একটা কবুতরের যে খোপ, ওই খোপের মতো একটা বড় দেখে বানানো হয়েছে, আর ভিতরে খোপ খোপ করে দেওয়া হয়েছে যাতে বাচ্চাগুলো ঠিকভাবে থাকতে পারে। কয়টা আছে না দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো আছে। কয়টা? এগুলো এগুলো পালন করে ভালোই লাভ আছে। কারণ এক একটা খরগোশে প্রায় 5-6টা করে বাচ্চা দেয়, আর প্রতি জোড়া বাচ্চার দাম 500-600 টাকা সর্বনিম্ন। দেখতে পাচ্ছেন অনেক ভালো দেখা যাচ্ছে খরগোশগুলো। তাই ভিডিও করে তোমাদের মাঝে দিচ্ছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওই যে দেখতে পাচ্ছেন একটা খরগোশ, ওই যে ওই জায়গাটা কয়েকটা খরগোশ আছে, ওই যে আমি জুম করছি, ওই যে বাচ্চা, ওইগুলো একবারে ছোট, এখনো বাসা থেকে বের হয় নাই। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কতগুলো খরগোশ। সাদাগুলো একটু ভালো লাগে, কারণ সাদাগুলো দেখতে ভালো লাগে। কালা কালা তা আছে অল্প কয়েকটা, আর এই যে এপাশে দেখছেন এপাশে পাখি আছে, দুইটা ঘুঘু পাখি, আর একটা হলো ছোটো বাট পাখি, আর একটা ছিল সেটা মারা গেছে অনেকদিন ধরে পালছে। ঘুঘুগুলা ছেড়ে দিলে যায় না। এই যে একটা, এই যে একটা খোপ দেখতে পাচ্ছেন, এই খোপে বাচ্চা ছোটোকালে এই খরগোশের বাচ্চাগুলো এই খোপের ভিতরে রাখা হয় যাতে বড়োগুলোই নষ্ট না করে। কারণ এক জায়গাটা সব বাচ্চাগুলো থাকলে পারে বড়ো বাচ্চাগুলোতে ছোটো বাচ্চাগুলোকে মেরে ফেলে, কারণ পাড়ায় পাড়ায় খাবার আদার খাওয়ায় না, এমনি দুধ মুধ খেতে পারে না, সেই জন্য মেরে ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন সব খরগোশগুলো এক জায়গায়। ওই যে উপরে যে একটা খরগোশ দেখতে পাচ্ছেন, সেই খরগোশটা বুড়ো, কারণ এখন আপনার বর্তমানে খরগোশ আছে প্রায় 20-22টা, তার মধ্যে 12টাই আপনার বড়, কারণ 12টাই রেগুলার বাচ্চা দেয় খরগোশে। মাসে একবিন দেয়, মাসে একবিনের বেশি দেয়। এটা কবুতরের চেয়ে বেশি, কারণ কবুতরে 12 মাসে 13 জোড়া দেয়, এটা 12 মাসে 15-16 জোড়া বাচ্চা দিবে। এই যে খাবার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে খায় ওরা, একবার সেম ছাগলের মতো খাওয়া ধরছে ওরা। দেখুন দেখুন খাইতেছে। আপনাদের কাছে একটি কথা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন যায়। দেখতে থাকুন কীভাবে খাচ্ছে, একেবারে ছাগলের মতো খাইতেছে। দেখুন অনেকগুলো বাচ্চা হয়েছে। তা ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। খুদা হবে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।